রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 10 মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি জামায়াতের স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে ভিজিলেন্স ও অবজারভেশন টিম গঠনের নির্দেশ কমিশনের। মঙ্গলবার সোয়া দুইটায় নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিতে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। পরে সাংবাদিকদের সাথে কথা বলে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি। রংপুরের আপামর নারী পুরুষ এবং সুধী সমাজ, সুশীল সমাজ, সাংস্কৃতিক অঙ্গন সহ সকল জনগণকে নিয়ে আমি নৌকা মার্কায় বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ। এর আগে জাতীয় পার্টির প্রার্থী বিদায়ী মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা মনোনয়নপত্র দাখিল করেন, তাগিদ দেন ভোটারদের ইভিএম সম্পর্কে প্রশিক্ষণের। ইভিএম একটা যন্ত্র, ইভিএম এর পিছনে যদি কারিগররা নিরপেক্ষ থাকে তাহলে ইভিএম ও একটা নিরপেক্ষ ভোট হতে পারে, আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখছি। এদিকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিএনপি নেতা ও স্বতন্ত্র মেয়র প্রার্থী কাউসার জামান বাবলা ও জামাতের স্বতন্ত্র মেয়র প্রার্থী। বিএনপির এই সিদ্ধান্তটাকে অত্যন্ত সময়োপযোগী, আমি দলের প্রতি আনুগত্য প্রকাশ করছি এবং এই জন্য দলের সিদ্ধান্তের বাইরে আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন রিটার্নিং কর্মকর্তা। আমরা যখন মনোনয়নপত্র নিচ্ছে আমরা কিন্তু প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি দিয়ে দিয়েছি এবং আচরণবিধি আরও ক্লিয়ার করার জন্য আমরা কিন্তু কী করা যাবে কী করা যাবে না একদম লিখিত দিয়েছি, তাদের কাছে রিসিভ করে নিয়েছি। নির্বাচনে মেয়র পদে 10 জন, কাউন্সিলর পদে 198 ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 69 জন মনোনয়নপত্র দাখিল করেন। 1 ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, যাচাই বাছাই শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে 8ই ডিসেম্বর, ভোট অনুষ্ঠিত হবে 27শে ডিসেম্বর। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।